সরি, অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার আসতে একটু দেরি হলো। ওয়েলকাম টু যমুনা ফিউচার পার্ক ওয়ান্স অ্যাগেইন। আর আমি কবি বিশ্বাস আছি এই মুহূর্তে নবাবের সামনে। ফ্রেন্ডস, আমি আগেও বলেছি যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। নবাবের বিরিয়ানি সম্পর্কে তো আমরা শুনলামই, এবার দেখা যাক যে বিরিয়ানিটা আসলে দেখতে কতটা ডেলিশিয়াস, দেন আমি টেস্টে আসব। সো আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি নবাবের স্পেশাল বিরিয়ানি। দিস ইজ রিয়েলি রিয়েলি লুকিং ভেরি ডেলিশিয়াস। আই হোপ এটা অনেক বেশি টেস্টি হবে, যদিও আমি আজকে অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি। অ্যাকচুয়ালি ফিউচার পার্কে এসে যারা ফুড জোনে ঢুকবেন তারা এতটা বেশি কনফিউজড হবেন যে কোন ফুডটা আপনি অ্যাকচুয়ালি টেস্ট করবেন, কারণ এখানে এক একটা ফুডের টেস্ট একটার থেকে বেটার। সো আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করে এখন পর্যন্ত ডিসিশনে আসতে পারছি না যে অ্যাকচুয়ালি আমার কোন ফুডটা দরকার, বাট আমি অল ওভার সব কিছুই টেস্ট করছি। সো আমার মতো যারা ফুড লাভার্স আছেন তারা অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্কের লেভেল 5-এর ফুড জোনে। এই ফুড কোর্টটা আমি বারবারই বলছি যে এশিয়ার লার্জেস্ট ফুড কোর্ট। অ্যান্ড নবাবের ছোলা ভাটোরাটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি অর্ডার করেছি। আমার সাথে যদি ফুড টেস্ট করতে চান তাহলে চলে আসুন যমুনা ফিউচার পার্কের লেভেল 5-এর জোন ডিতে আমি আছি। সো আপনাদেরকে রেখেই আমাকে এখন টেস্ট করতে হচ্ছে খাবারটা, আর যাদের খুব ইচ্ছে করছে চলে আসুন। রিয়েলি নামটাও যেমন নবাব, খাবারেও সেরকম একটা নবাবি ভাব আছে। তাদের স্পেশাল বিরিয়ানিটা আসলেই অনেক বেশি স্পেশাল এবং চমৎকার করে ডেকোরেশন করা। আমরা কিন্তু সবাই একটু ডেকোরেশন করা ফুডগুলো খেতে বেশি পছন্দ করি, কারণ প্রথমে তো চোখে দেখে ভালো লাগতে হবে। তো ভাইয়া, আপনাদের এখানকার খাবারগুলো এত টেস্টি, তো এই খাবারগুলোর এই যে স্পেশাল যে বিরিয়ানিটা আপনি আমাকে দিলেন এটার প্রাইস কিরকম? স্পেশাল আমরা দিল্লি হান্ডি বিরিয়ানি, এটার প্রাইসটা হলো আমরা 380 হান্ডি প্রাইস। আর আমরা এই জন্য অফার রাখি স্পেশাল বিরিয়ানি টোটাল খাবার অর্ডার করার পরে আমরা 10% ডিসকাউন্ট রাখি দিতে পারি। আর কাস্টমারের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখি টোটাল খাবার যখন তারা অর্ডার করবে, যখন তারা 1000 অর্ডার করবে তখন আমরা তাদের জন্য উইথ একটা ছোলা বাটোয়া ফ্রি, তাদের জন্য স্পেশাল ছোলা বাটোয়া। আর আমাদের স্পেশাল বিরিয়ানিটা আসলে খুবই টেস্টি, আপনারা আসবেন দেখবেন আর নিজে খেয়ে টেস্ট করতে পারবেন যে আমাদের খাবারটা কীরকম হচ্ছে। আমাদের অনেক স্পেশাল খাবার আছে, যেমন স্পেশাল নবাব বিরিয়ানি, হাঁটি বিরিয়ানি, বারবিকিউ বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, আপনারা আসবেন নিজেরাই খেবেন এবং খুবই সিম্পল প্রাইসের মাধ্যমে আপনারা খেতে পারবেন। খুবই সুস্বাদু খাবারের মধ্যে পাবেন আমাদের এখানে, তো গাইস আপনারা আসবেন। তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস, এখানের খাবারগুলো আসলেই অনেক বেশি চমৎকার। আমি তো এখন খাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম, আর যেহেতু এখানে স্পেশাল অফার চলছে যমুনা ফিউচার পার্কের সবগুলো বেশিরভাগ ফুড জোনগুলোতেই দেখা যাচ্ছে যে 1000 টাকার আপনারা যদি ফুড অর্ডার করেন সেক্ষেত্রে যে কোনো একটা আইটেম ফ্রি পাচ্ছেন। এছাড়াও নবাব দিচ্ছে স্টুডেন্টসদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 10%। আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই নবাবের খাবার একবার টেস্ট করে যাবেন। আর ভাই, আমি অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি, আমি খাবারগুলো পার্সেল করে নিতে চাই। সো ফ্রেন্ডস, আমি পার্সেল করে নিচ্ছি। আর এর মাঝখানে বলে দিতে চাই, অবশ্যই অবসর সময় পেলে বা শপিংয়ের পাশাপাশি যদি একটু মুভি দেখতে ইচ্ছে হয় বা আপনার কোনো যদি স্পেশাল ফুড টেস্ট করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই চলে আসুন আমাদের যমুনা ফিউচার পার্কে। আর চমৎকার সব রাইড তো এখানে আছেই, আর সেই সাথে অনেকেই আছেন এখানে যারা ফিটনেস অনেক বেশি ফ্রিক, যারা জিম করতে পছন্দ করেন, এখানে কিন্তু ফিউচার পার্কে সেরকমও সুব্যবস্থা রয়েছে।
তো টোটাল ফিউচার পার্কটা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো, কোন কোন জোনগুলো দেখলে আপনারা বেশি উপকৃত হবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর সবসময় আমাদের ফেসবুক ফ্যান পেজে কানেক্টেড থাকবেন, কারণ মিপা বিশ্বাস টাইম পেলেই আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো এই পুরো ফিউচার পার্কটা, আর দেখাবো এখানকার সব রকমারি মজার মজার জিনিস। সো টিল দেন স্টে উইথ আস অ্যান্ড ফর টুডে মিপা বিশ্বাস সেইস টাটা গুড বাই টেক কেয়ার।